নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আমি হঠাৎ ধন প্রাপ্তি সম্বন্ধে আপনাদেরকে দুটি নকশা দেব। যারা হতদরিদ্র হতে থাকেন, কিছুতেই অভাব পিছু ছাড়েন না, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। বন্ধুরা, যারা দিনের পর দিন আর্থিক সংকটে থাকেন, দুটো পয়সা কিংবা এক মুঠো ভাতের জন্য দৌড়ে দৌড়ে ফিরতে হয়, ভাগ্য ফেরাতে এই যন্ত্রের সাহায্য নিতে পারেন। অবশ্যই এই যন্ত্রের মাধ্যমে কিছু ভাগ্য পরিবর্তন হতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কেননা আমি আপনাদের জন্য নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি। আর এই ভিডিও পেতে চাইলে পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, নিত্য নতুন এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি। বন্ধুরা, এই যন্ত্রের মাধ্যমে আপনারা অবশ্যই ফল পাবেন। এই যন্ত্রের সাহায্যে হঠাৎ অর্থপ্রাপ্তি হয়। যন্ত্রটি সাদা কাগজের উপর পুরুষ বা নারী কালো কালি দিয়ে তৈরি করে তাবিজ বানিয়ে গলায় ধারণ করবে। অবশ্যই এই যন্ত্র কালো সুতো দিয়ে আপনাদেরকে ব্যবহার করতে হবে, অন্য সুতো ব্যবহার করলে হবে না। বন্ধুরা, এই যন্ত্রের ব্যবহারে হয়তো দরিদ্র ঘুচে সুদিন ফিরে আসবে। যন্ত্র শাস্ত্রমতে উল্লেখ আছে, যেসব কিছু ঠিকঠাক থাকলে দরিদ্র ব্যক্তির হঠাৎ ধনপ্রাপ্তি ঘটতে পারে, এছাড়া কোনো সম্পত্তি জুটেও যেতে পারে। অবশ্যই এই যন্ত্র ব্যবহার করবেন। বন্ধুরা, এছাড়াও এই যন্ত্রের মাধ্যমে বড় অঙ্কের লটারি পেয়ে গেলেও আশ্চর্যের কিছু নেই। তাই এই যন্ত্রের মাধ্যমে কিছুটা দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়। যন্ত্র দুটি আমি ভিডিও শেষে দিয়ে দেব, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। খুবই সরল এবং এই যন্ত্র সোজা, সবাই করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কথা হবে পরের ভিডিওতে। যন্ত্র দুটি দেখে নিন, আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা দেখে দেখে অঙ্কন করবেন। এই ছিল যন্ত্র। ধন্যবাদ।